আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শামিমা চৌধুরী। আমার গ্যারেজের পাশে একটি ছোট্ট বাগান আছে, সেটা আপনাদের সাথে এখন আমি আমাদের গ্যারেজের পাশেও এই যে কি সুন্দর বাগান, এই যে আমাদের গ্যারেজ, এখানে গ্যারেজ আছে, গ্যারেজের পাশেও একটা ছোট জায়গা আছে, এখানেও সুন্দর বাগান। এই যে এখানে আমি বাসকের গাছ লাগিয়েছি, বাসকের গাছটা কি সুন্দর হয়ে গেছে। এই যে একটা বাসকের গাছ এখানে, আর এই যে আমার বিলম্ব গাছ, বিলম্ব গাছে অনেক ফল ধরে। এখন স্টার্ট এই যে বিলম্ব ফল, বিলম্ব ফল এত সুন্দর ঝোপা 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 ধরে। এখন একটু কম আছে, এটা পুরো শিকড় থেকে ধরা শুরু করে এবং উপর পর্যন্ত ধরে। ওই যে গাছটা উপরে উঠে গেছে, একদম গ্রিল বেয়ে উপরে উঠে গেছে। ওই যে ওখানেও কিছু কিছু ঝোপা ঝোপা আছে, এটা মূলত আমাদের উপরে ছাদ থেকে পারতে হবে, একটু থেকে পারলে মই দিয়ে পারতে হবে। গাছটা পুরোটা উপরে উঠে গেছে, পুরো গাছটাই উপরে উঠে গেছে। আর এই যে আমার নিম গাছ, আর ওই যে বাসক, এই যে আমার বাসক গাছ, এই যে কি সুন্দর, এটা আর একটা বাসক গাছ, এই যে এখানে একটা ছোট ছোট বাসক গাছ, আবার এই যে এখানে এখানে বাসক গাছ, আর এই যে বিলম্ব গাছটার ডালগুলো এদিকে নিচে নেমে এসেছে, আর ওই যে গাছটা গোড়াটা কতটা মোটা হয়ে গেছে, এই যে গাছটা গোড়াটা অনেক বড় মোটা হয়ে গেছে, এই যে উপরে উঠে গেছে। আর উপরে মূলত গ্রিল দেওয়া, এই গ্রিলের ফাঁকা দিয়ে গাছটা কত বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। এখন ফলটা একটু কম আছে, কয়েকদিন পরে আবার ধরবে। পুরো গাছটা উপরে অনেক বড় হয়ে উঠে গেছে, আর এইদিকেও কিছু কিছু ডালপালা আছে, এই যে কিছু কিছু ডালপালা এদিকেও আছে। আর এই যে বাসক গাছ তো অনেকগুলো আছে, আর এই যে নিম গাছ, নিম গাছের গোড়াটা অনেক মোটা হয়ে গেছে, আর ওই যে ছোটো 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 ডাল বের হয়েছে অনেক অনেক, গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে থেকেই পুরো উপরে উঠে গেছে, এইটা নিয়ে উপরে উঠে গেছে। এই যে উপরে উপরে উঠছে গাছটা, আমি এখন কিছু নিমের পাতা পাতা ছিঁড়ে নেব। এই যে নিমের পাতাগুলো খুব সুন্দর হয়েছে, আমি এখন কিছু নিমের পাতা তুলে নেব, কেটে নেব। এই যে কচি কচি নিমের পাতাগুলো, আমি কতগুলো নিমের পাতা নিয়ে নেব। এই যে নিমের পাতা আমাদের অনেক কাজে লাগে, এই যে আমি কচি কচি কিছু নিমের পাতা নিয়ে নেব। এই যে নিম গাছটা খুবই সুন্দর উপরে উঠে গেছে, উপরে বাতাসটাও খুব সুন্দর হয়ে যায় নিম গাছের জন্য। এই যে নিচে তো অনেক ডালপালা, এবং এই যে এই ডালপালাগুলো সব উপরে উঠে গেছে, নিচে ছোট ছোট কিছু ডালপালা আছে। নিমের পাতা দিয়ে পাকোড়াও বানানো যায়। এই যে কি সুন্দর নিমের পাতা, এই যে এখান থেকে আরও কিছু পাতা আমি নিয়ে নিই। এই গাছটা অনেক ছোট লাগিয়েছিলাম, এখন গাছটা অনেক বড় বড় হয়ে গেছে। এই যে নিম পাতা, নিম পাতাগুলো কি সুন্দর। আমাদের গ্যারেজের পাশেও এই যে কি সুন্দর বাগান, এই যে আমাদের গ্যারেজ, এখানে গ্যারেজ আছে, গ্যারেজের পাশেও একটা ছোট জায়গা আছে, এখানেও সুন্দর বাগান। এই যে এখানে আমি বাসকের গাছ লাগিয়েছি, বাসকের গাছটা কি সুন্দর হয়ে গেছে। এই যে একটা বাসকের গাছ এখানে, আর এই যে বিলম্ব ফল, বিলম্ব ফল এত সুন্দর ঝোপা 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 ধরে। এখন একটু কম আছে, এটা পুরো শিকড় থেকে ধরা শুরু করে এবং উপর পর্যন্ত ধরে। ওই যে গাছটা উপরে উঠে গেছে, একদম গ্রিল বেয়ে উপরে উঠে গেছে। ওই যে ওখানেও কিছু কিছু ঝোপা ঝোপা আছে, এটা মূলত আমাদের উপরে ছাদ থেকে পারতে হবে, একটু থেকে পারলে মই দিয়ে পারতে হবে।
গাছটা পুরোটা উপরে উঠে গেছে, পুরো গাছটাই উপরে উঠে গেছে। আর এই যে আমার নিম গাছ, আর এই যে বাসক, এই যে আমার বাসক গাছ, এই যে কি সুন্দর, এটা আর একটা বাসক গাছ, এই যে এখানে একটা ছোট ছোট বাসক গাছ, আবার এই যে এখানে এখানে বাসক গাছ, আর এই যে বিলম্ব গাছটার ডালগুলো এদিকে নিচে নেমে এসেছে, আর ওই যে গাছটা গোড়াটা কতটা মোটা হয়ে গেছে, এই যে গাছটা গোড়াটা অনেক বড় মোটা হয়ে গেছে, এই যে উপরে উঠে গেছে। আর উপরে মূলত গ্রিল দেওয়া, এই গ্রিলের ফাঁকা দিয়ে গাছটা কত বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। এখন ফলটা একটু কম আছে, কয়েকদিন পরে আবার ধরবে, পুরো গাছটা উপরে অনেক বড় হয়ে উঠে গেছে। আর এইদিকেও কিছু কিছু ডালপালা আছে, এই যে কিছু কিছু ডালপালা এদিকেও আছে। আর এই যে বাসক গাছ তো অনেকগুলো আছে, আর এই যে নিম গাছ, নিম গাছের গোড়াটা অনেক মোটা হয়ে গেছে। আর এই যে ছোটো 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 ডাল বের হয়েছে অনেক অনেক, গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে থেকে পুরো উপরে উঠে গেছে, এইটা মিলবে উপরে উঠে গেছে। এই যে উপরে উঠে গেছে গাছটা, আমি এখন কিছু নিমের পাতা পাতা ছিঁড়ে নেবো। এই যে নিমের পাতাগুলো খুব সুন্দর হয়েছে, আমি এখন কিছু নিমের পাতা তুলে নেব, কেটে নেব। এই যে কচি কচি নিমের পাতাগুলো, আমি কতগুলো নিমের পাতা নিয়ে নেব। এই যে নিমের পাতা আমাদের অনেক কাজে লাগে, এই যে আমি কচি কচি কিছু নিমের পাতা নিয়ে নেব। এই যে নিম গাছটা খুবই সুন্দর উপরে উঠে গেছে, উপরে বাতাসটাও খুব সুন্দর হয়ে যায় নিম গাছের জন্য। এই যে নিচে তো অনেক ডালপালা, এবং এই যে এই ডালপালাগুলো সব উপরে উঠে গেছে, নিচে ছোট ছোট কিছু ডালপালা আছে। নিমের পাতা দিয়ে পাকোড়াও বানানো যায়। এই যে কী সুন্দর নিমের পাতা, এই যে এখান থেকে আরও কিছু পাতা আমি নিয়ে নিই। এই গাছটা অনেক ছোট লাগিয়েছিলাম, এখন গাছটা অনেক বড় বড় হয়ে গেছে। এই যে নিম পাতা, আজ এখানে রাখি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।